তো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি মোবাইলের জন্য সেরা একটি স্ক্রিন রেকর্ডিং অ্যাপস তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিব তো এটা দিয়ে আপনারা ফুল এইচডি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন তো অনেক অনেক স্ক্রিন রেকর্ডিং অ্যাপস রয়েছে সেগুলি দিয়ে যখন আপনারা স্ক্রিন রেকর্ডিং করেন তখন স্ক্রিনে যেই লেখাগুলি রয়েছে সেগুলি স্পষ্টভাবে দেখা যায় না তো এই এসটি দিয়ে আপনারা স্ক্রিনে যেই লেখাগুলি রয়েছে স্পষ্টভাবে এগুলি দেখতে পারবেন তো আমি মোবাইল স্ক্রিন দেখিয়ে দিব যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন যাতে এই ধরনের ভিডিও আপনি পরবর্তীতে সবার আগে পেয়ে যান তো এটার নাম হলো এজেড স্ক্রিন রেকর্ডিং তো এটা ডাউনলোড করার জন্য এখান থেকে প্লে স্টোরে গিয়ে লিখে দিবেন এজেড স্ক্রিন রেকর্ডিং তো লেখার পর এটা ইনস্টল করে নেবেন তো আমার এটা ইনস্টল রয়েছে তো তারপর তো আমি এখানে ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে তিনটি অপশন চলে আসে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিডিও আইকনটি রয়েছে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যেই স্ক্রিন রেকর্ডিং ভিডিও করেছেন সব এখানে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ফটো আইকন রয়েছে এখানে ক্লিক করার পর আপনি যেই স্ক্রিনশট করে দিবেন আপনি এই অ্যাপসের মাধ্যমে তো এখানে সব চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে তো এখানে কিছু কাজ রয়েছে তো এখানে প্রথমে চলে আসবেন এসে দেখতে পাচ্ছেন রেজুলেশন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যত বেশি দিতে পারেন তত আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি ভালো হবে তো আমি এখানে দিয়ে দিলাম 2460x1080 তো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে 70% বিট রেট তো এখানে এই সবগুলো অটো দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তো নিচে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে রেকর্ড অডিও তো এটা যদি আপনি অফ করেন তাহলে আপনি যেই স্ক্রিন রেকর্ডিং করবেন সেটা কিন্তু আপনার শুধুমাত্র মোবাইলের যেই সাউন্ড রয়েছে সেটা রেকর্ড হবে যদি এটা অন করে দেন তাহলে আপনি যেই ভয়েস করবেন অথবা আপনি যেই কথাগুলো বলবেন এগুলি রেকর্ড হয়ে যাবে বাকি সব যেভাবে ছিল সেভাবে রেখে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার পেয়ে যান ধন্যবাদ।